অনুষ্ঠানটি নিবেদন করছে। আমার নাম মঙ্গলু দাস। কি অভিযোগ? আমাদের অভিযোগ এই যে বাটটা আছে, এই বাটটাকে উঠাইতে হবে। বাদের ফলে আমাদের যেটা শ্মশান, শ্মশানের কিছু চিহ্ন নাই, প্লাস আমরা যেতে যাওয়া আশা করি, ঠিক আছে, এদিক ওদিক যদি হয়ে যায় কখন কে মরবে কোনো মানে গ্যারেন্টি নাই। এই যে সমস্যা হচ্ছে ওই মাছ ধরার জন্য যে বাঁশের বাঁধ লাগে, হ্যাঁ, এই যে উনি যে বাটটা দিয়েছে সম্পূর্ণ নদীটা বাঁধে দিচ্ছে, ঠিক আছে, এবার মিডিল দিয়ে দিয়ে আমরা যে যাতায়াত করবো সেটা তো আর সম্ভব না। এই যে আমাদের ভাতিজাটা সেদিন পড়ে গেল, পড়ে গিয়ে এর ক্ষয়ক্ষতি হয়ে গেল, এবার বাই চান্স যদি এদিক ওদিক যদি হয়ে যায় তাহলে মানে জালের তলে চলে যাবে। তোমার নাম? আমার নাম সঞ্জয় কুমার দাস। বাড়ি? বাড়ি চকদিলাল গ্রামে। কি অভিযোগ তোমাদের? আমাদের অভিযোগ বলতে, আমরা এই যে টাঙ্গর নদীটা আছে, টাঙ্গর নদীর উপরে আমরা, আমাদের অনেক লোক আছে রাধিকাপুরের, মোটামুটি এই নদীতে অনেকদিন থেকে মাছ বিয়ে মারে খায় আর কি। তো এখানে আমাদের একটা ব্যক্তি আছে, উনি মোটামুটি কৃষ্ণ দাস, আচ্ছা, মোটামুটি 3-4 বছর হয়ে গেল এখানে বাঁধ দিছে। এই বাঁধটার ফলে ও মাছ মারে খাচ্ছে, যদিও আমরাও মাছ মারি, কিন্তু আমাদের মাছ মারার সিস্টেম আলাদা আর ওর সিস্টেমটা কিন্তু আলাদা। এই বাঁধ দেওয়ার ফলে আমাদের এখানে হারিয়াচণ্ডী নাম করা একটা শ্মশান, রাধিকাপুর 3 নম্বর অঞ্চলের একটা নাম করা শ্মশান হারিয়াচণ্ডী। তো এখানে হারিয়াচণ্ডী শ্মশান বলতে এখন এই বাঁধের ফলে কোনো চিহ্ন নাই। একটা মানুষ যদি মরে ওই মানুষটা যদি পোড়াবে তার কোনো একটা নির্দিষ্ট জায়গা থাকবে, শ্মশান নামে কোনো চিহ্ন নাই এখন। এদিকে পার্সোনাল অনেক মানুষের অভিযোগ আছে যে জমিগুলো ভাঙে চলে যাচ্ছে। আমরা এটা নিচ্ছি এই কারণেই যে আমরা এখানে মাছ মারে খাই সবসময়, নৌকা যে আছে নৌকাগুলো সবসময় এদিক ওদিক নিয়ে যাইতে হয়, এই নিয়ে যাওয়ার জন্য খুবই অসুবিধা হয়। একটু এদিক ওদিক হলে মানে আর কি, এই কয়েকদিন আগে আমাদের 2টা নৌকা এখানে ভাঙে গেল, প্লাস 2টা লোকের খুবই ইয়ে হয়েছে, ক্ষতি হয়েছে। নদীকে ভেঙে যাচ্ছে? হ্যাঁ, নদীর দুই ধারেই ভাঙে যাচ্ছে, আমাদের পাশে বেশি ভাঙে যাচ্ছে, সামনে একটা পুকুরের মতো আছে। অনেক এখানে মোটামুটি চকদিলাল অর্ধেক, গ্রামটা অর্ধেক। না, এটা এই বাঁধটা যে বাঁধছে এটা কারো কোনো অনুমতি বা কোনো পারমিশন জেনে এই ধরনের কোনো কাজ নেননি। বাঁধের জন্য মূলত হচ্ছে নদী ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আপনারা কোথায় কোথায় অভিযোগ করেছেন? আমরা অভিযোগ বলতে কালকে অভিযোগ করে আসলাম পরে অঞ্চলে, কিছুক্ষণ আগে এখানে প্রধান সাহেব আসছিল, ও দেখলো ব্যাপারটা, দেখে আবার চলে গেল। কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে এটা উঠুক, উঠলে ভালো হবে। আমার নাম গায়ত্রী দাস। কি অভিযোগ আপনাদের? কি সমস্যা? আমাদের অভিযোগ যে নদী যদি বাঁধানো না হয় তাহলে দেন আমাদের বাড়িঘর থাকবে না, আমি সম্পূর্ণটা ভেঙে বাঁধ যদি উঠানো না হয় তাহলে সম্পূর্ণ ভেঙে আমাদের বাড়িঘর কিছু থাকবে না। ওখানে সামনে একটু জায়গা আছে, উঁচু জায়গাটা একটু আছে, ওখানে ভাঙে পড়লে, ভাঙে গেলে সম্পূর্ণ আমাদের বাড়ি দিয়ে নদী স্রোত বলবে একাকার হয়ে যাবে। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এখান থেকে বাঁধটা উঠানো হোক আর এই ধারটা যেন বোল্ডার দিয়ে সরকারের জন্য বাঁধানো হোক, এটাই আমরা চাচ্ছি। নাহলে আমরা কি করে খাবো? আমরা তো মসজিদ জমিতে, আমরা তো আর জমি জায়গা আমাদের নাই। হ্যাঁ, নদী যদি ভেঙে যায় তাহলে আপনাদের তাহলে চাষি জমি তাহলে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কি নাম আপনার? গায়ত্রী দাস।
অনুষ্ঠানটি নিবেদন করছে ডিটারজেন্ট কিংবা সাবান প্রদীপ সোপ ফ্যাক্টরি মনে রেখো নাম আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান উজ্জ্বল ঝলমলে কাঁচা যায় রাশি রাশি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার নারীর অলংকারে নারীর অহংকার শুভ দিনের সোনার গয়না আধুনিক এবং রুচিশীল শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস রূপম দেহী